আরামবাগে সভা করলো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আরামবাগ জোনে 40তম বর্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংগঠনের সদস্যরা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে। সেই সংগঠনের আরামবাগ জোনের আজ 40তম বর্ষে পদার্পণ করেছে। আজকের এই দিনটিতে সংগঠনের সাথে যুক্ত সদস্যদের নিয়ে আরামবাগের রবীন্দ্র ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনটি উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংগঠনের সদস্যরা। নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনের স্বপন কুমার শেঠ স্মৃতিমঞ্চে। মূলত এই সভার মূল উদ্দেশ্য ছিল ঔষধ ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি জেলার সভাপতি প্রদ্যুৎ ব্যানার্জি, জেলার সম্পাদক পার্থ সারথী দাস, জেলার সিনিয়র ইন্সপেক্টর বিকাশ মৈত্র, আরামবাগ জোনের সভাপতি অসিত কুণ্ডু, জোনের সম্পাদক দেশবন্ধু মহন্ত সহ সংগঠনের সাথে যুক্ত আরও অনেকে। আমি আরামবাগ অঞ্চলের জোন সম্পাদক দেশবন্ধু মহন্ত। আমাদের 40তম বার্ষিক সাধারণ সভা হচ্ছে আরামবাগ রবীন্দ্রভবনে স্বর্গীয় সহংসের মঞ্চে। আজকে 10টা থেকে আমাদের শুরু হয়েছে প্রথম ফেজ, প্রথম পর্ব। সেই পর্বে 10টায় নাম নথিভুক্ত করা হয়েছে। 11টা থেকে আমাদের মিটিং শুরু হয়েছে। প্রথম পর্বের মিটিং আমাদের শেষ হয়ে গেছে দুটোর মধ্যে। সেখানে আমাদের বছরে নতুন কমিটি ফর্মেট হলো, যেহেতু দু বছরের পর কমিটি, এই কমিটিটা 2022-2024 সাল পর্যন্ত থাকবে। এছাড়াও তারপর আমাদের নৃত্য অনুষ্ঠান হয়েছে। নৃত্য অনুষ্ঠান পরে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে। দ্বিতীয় পর্বেতে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে রেখেছে। এরপর আমাদের জেলার সভাপতি প্রদ্যুৎ ব্যানার্জি কথা বলে রেখেছে। এরপর আমাদের সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর বীরেন্দ্র। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।